মাসে 30 দিনের কাজ, নিম্নতম 60 বছর পর্যন্ত কর্মে সুনিশ্চিত করানো সহ মোট 10 দফা দাবি নিয়ে আগামীকাল রাজ্যের সমস্ত জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ করবেন রাজ্যের সিভিল ডিফেন্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। এদিন তারা এটাও জানান যে এরপরেও যদি তাদের ওই সব দাবি না মানা হয় তাহলে তারা ভোট বয়কট করবেন এবং প্রয়োজনে আমরণ অনশনে বসবেন। আমরা মূলত প্রেস মিটিংটা এই কারণে ডেকেছি কারণ আমাদের দীর্ঘদিনের একটা দাবি আছে, যেটা 1960 সাল থেকে আমাদের এই ডিপার্টমেন্টে তৈরি হলো, আমরা বঞ্চিত থেকে গেছি। আমাদের মাসে 30 দিনের কাজ এবং 60 বছর পর্যন্ত সুনিশ্চিতকরণ সহ অফিসে দুর্নীতি বন্ধের জন্য এই কারণগুলো সহ আমাদের প্রায় 10 দফা দাবি আছে। সেই দাবিগুলো আমরা দীর্ঘদিন ধরে জানাচ্ছি সরকারের কাছে। আমরা ডিএমকে 2 বার ডেপুটেশন দিয়েছি, আমরা চিঠি মারফত জানিয়েছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছি এবং আমরা দিদিকে বলতেও বারবার জানাচ্ছি, কিন্তু এখনও পর্যন্ত আমাদের কোনো কাজের শুরু হওয়া আমরা আশ্বাস কিছু পাইনি, যার জন্য আমরা আগামীকাল থেকে গোটা রাজ্য জুড়ে 23টা জেলা জুড়ে আমরা অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছি এবং সেটা ঘোষণা করতে আজকে আমাদের প্রেস মিটিং। এবং আজকে এখান থেকে আমি ঘোষণা করে দিচ্ছি, গোটা রাজ্য জুড়ে কাল থেকে ডিএমএসপি অফিসের সামনে, ডিএমএসডি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু হয়ে যাবে গোটা রাজ্য জুড়ে। না, এটা আমরা শুধু কালকে একদিনের জন্য রিলোনেশন শুরু করেছি, অবস্থান বিক্ষোভ শুরু করেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাদের এই দাবি মেনে নেন তাহলে আমরা অবস্থান বিক্ষোভ তুলনাভাবে, যদি না মানেন তাহলে আমরা আমরণ অনশনে চলে যাব। আমরা আমরণ অনশন শুরু করব এবং আগামী 2021 বিধানসভা যে নির্বাচন আসছে, আমাদের প্রত্যেক ভলেন্টিয়ার্সের ফ্যামিলি সহ যে 6টা করে ভোট দিলে প্রায় 2 লক্ষ ভলেন্টিয়ার্স আছি, আমরা প্রায় 12 লক্ষ ভোট আমরা ভোট বয়কট করব। কারণ আমরা হচ্ছি দুর্দিনের কর্মী, আমরা এই যে লাস্ট গেছে আমফান, সব থেকে রিসেন্ট যেটা যা চলছে করোনা পিরিয়ড, আমরা জীবন বাজি রেখে সাধারণ মানুষের সুরক্ষার জন্য আমরা ঝাঁপিয়ে পড়ি। আমরা এখন স্টেশন ডিউটি চলছে, যখন করোনার সময় শুরু হয়েছিল লকডাউন, সমস্ত মানুষ যখন ঘরের মধ্যে লুকিয়ে পড়েছিল, সেই সময় আমাদের ভলেন্টিয়ার্সরা জীবনকে বাজি রেখে, মানে প্রাণের ভয় না করে তারা তাদের ডিউটি নিভিয়ে গেছে, তাদের ডিউটি করে গেছে। কিন্তু তারপরে কী দেখা গেল, 14 দিন পর তাদের আবার বসিয়ে দেওয়া হচ্ছে। তো এই যে আমাদের সঙ্গে অবিচার, এটার আমরা সুবিচার চাই। আমাদের 30 দিন করে কাজ দিতে হবে মাসে এবং 60 বছর পর্যন্ত সুনিশ্চিতকরণ করতে হবে এবং অফিস আছে সেটাকে অবশ্যই বন্ধ করতে হবে। এর জন্য আমাদের এই আন্দোলন। আমাদের যখন প্রাকৃতিক দুর্যোগগুলো হয়, যে রাস্তায় গাছপালা পড়ে গেলে, যদি উদাহরণ দিই রাস্তায় গাছপালা পড়ে গেলে, আমরা যে ওয়েল ট্রেন ভলেন্টিয়ার্সরা আছি, আমরা খুব দ্রুততার সঙ্গে সেই গাছপালাগুলো সরিয়ে দিয়ে মানুষের জনজীবন যে স্বাভাবিক করার জন্য আমরা সরকারের খুব হেল্পফুল একটা কাজে আছি আমরা, এবং সেখানে সরকারের একটা মুখ উজ্জ্বল হয়। কারণ আমরা যত তাড়াতাড়ি জনজীবনকে পরিষেবা দিয়ে নর্মালাইজ করতে পারবো সেটা অন্য কেউ পারবে না। কিন্তু এই দুর্যোগের সময় আমরা সরকারের মুখ উজ্জ্বল করলেও আমাদের যে দাবি দাওয়া আছে সেইগুলো দীর্ঘদিন ধরে উপেক্ষিত থেকে যাচ্ছে। তো সেই দাবি দাওয়াগুলো যাতে মেনে নেন তার জন্য আমাদের আন্দোলন শুরু হয়েছে। আমাদের এই দাবি দাওয়াগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, বারবার আমাদের এই দাবি দাওয়াগুলো পূরণ করেন যাতে উনি এবং মাসে 30 দিন করে কাজ, 60 বছর পর্যন্ত স্থায়ীকরণ সুনিশ্চিতকরণ একটা করেন। আমরা গোটা রাজ্যে 2 লক্ষ ভলেন্টিয়ার্স আছি। বহুদিন ধরে আমার দাবির মধ্যে এটা আছে, এই যে স্বজন পোষণ চলছে অফিসের মধ্যে, কিছু ছেলে মানে মুষ্টিমেয় কিছু ছেলে মুখছে না, যারা অফিসের কাছের লোক, অফিসের একদম ক্লোজ, তারাই ডিউটিগুলো নিয়ে নিচ্ছে। যেখানে আমাদের কোনো ভলেন্টিয়ার 14 দিনের বেশি ডিউটি পায় না, সেখানে তারা কন্টিনিউ 1 মাস ধরে ডিউটি করে যাচ্ছে। তো সেগুলো অভিযোগও আমরা জানিয়েছি বারবার, কিন্তু সেখানেও কোনো সুরাহা এখনও পর্যন্ত আমরা পাইনি। তো আগামী দিন আশা করবো এইগুলো বন্ধ হবে, নাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলন করবো ওটার জন্য। তো এটা ইমিডিয়েট বন্ধ হতে হবে, এই স্বজন পোষণ অফিসে চলবে না, এই স্বজন পোষণটাকে বন্ধ করতে হবে অফিসে। গভর্নমেন্টের জিও কিন্তু একটাই, 1341 জিও অ্যাক্ট অনুযায়ী কোনো ভলেন্টিয়ার্স 14 দিনের বেশি ডিউটি পেতে পারে না। সেখানে আমাদের অফিসের কিছু মুষ্টিমেয় ভলেন্টিয়ার্স কন্টিনিউ 28 দিন করে ডিউটি করে যাচ্ছে। আমরা যখন প্রথম ডেপুটেশন দিয়েছিলাম, আমরা বলেছিলাম যে আমাদেরকেও 30 দিন করে কাজ দিন, তখন ওরা বলেছিল না 30 দিন করে তো কাজ দিতে পারা যাবে না। তাহলে আমাদের ডিএম সাহেবকেও আমাদের প্রেস কনফারেন্স সম্বন্ধে আমরা জানতে চাই যে ওরা কী করে 28 দিন করে ডিউটি পেতে পারে। সার্কিট হাউসে কন্টিনিউ 4টে ছেলে কন্টিনিউ ডিউটি করে যাচ্ছে, কী করে ডিউটি করতে পারে? আগামী দিনে যে আমাদের বিক্ষোভ কর্মসূচি আছে, অনেক জেলা এখনও পর্যন্ত পারমিশন পায়নি,
তাতেও আমাদের বিক্ষোভ কর্মসূচি হবে এবং প্রশাসন যদি আমাদের ভলেন্টিয়ার্সদের গায়ে হাত দেয় আমরা সামাজিক দূরত্ব এবং সোশ্যাল ডিস্টেন্সিং বজায় করে আমরা বিক্ষোভ কর্মসূচি করব যদি আমাদের গায়ে হাত দেয় তাহলে কিন্তু তারপরের দিন থেকে আমরা আমরণ অনশনে বসে যাব এর জন্য সম্পূর্ণ দায়ী থাকবে প্রশাসন। পূর্ব বর্ধমান থেকে সুদীপ্ত রায়ের রিপোর্ট বেঙ্গল টিভি।